বড় সুন্দর না? বউটাও দারুণ। কেমন লাগছে? বলো মা কবুল, বলো মা কবুল। আসসালামু আলাইকুম। বিশুদন যাই কয় এই শহরে তাই হয়। এই ছেড়ি তোরে নিয়ে সাবান মাখাইবার স্বপ্ন দেখছি আমি, কার বিয়ে করতাস? এই পরে কবুল করবার গিয়া মরণ রে ডাকছে কে? আমি আমি বিয়ে করতাছি। দিল্লি কার লাড্ডু যো খায়া ও বিভস্তায়, যো না খায়া ও বিভস্তায়, তুই এমনি ফস্তা আর তুই বিয়ে করতাছি আমি। দশটা কি মগের মুল্লুক নাকি? কেন আমার কি মগের মতন গুলগাল বলদা মনে হয়? এই সুন্দর নারে চিয়া এই কাউয়া হালারে বিয়ে করতাছস কে? তোর মতো একটা গুন্ডাকে আমি মরে গেলেও বিয়ে করব না। আচ্ছা পরে বিয়ে করবি তাহলে কর। আরে বিয়া করবি না আর আমি শয়তান খুনি। বিশুর অনেক গুণ, কথার আগে মানুষ খুন, এখন তুই আমার বউ। কবুল ক, কবুল ভাইজান চব্বে শালা, তোরে কবুল কইবার কইছে কেঠা, তোর বই নে তো কবুল কয় না। এ পান্ডারা কবুল করছ? ওই শালা তুই আমার পান্ডা গুলোকে যোগ দিস, চল আমরা বাসন ঘর করি গে চল। এই সপ্তাহে খায় যাবার কোষ। এই ছেড়ি তুই উল্টা পাল্টা করলে তোর বাপের খেয়ে ফেলামো। ওই এসপি বিশু দেওয়ান বেশি বাড়াবাড়ি শুরু করছে, আমি পার্টির হাইকমান্ডের কাছে রিপোর্ট করছি। তুমি যদি ওর বিরুদ্ধে অ্যাকশন না লও তাহলে তোমারে যাতে বান্দরবন ট্রান্সফার করা যায় সেই ব্যবস্থা আমি করুম। কাইলি বিশুর কীর্তিকলাপ সাহসী ঘন্টা পত্রিকা ছাপ হইতাছে, কথাটা মনে না রাখলে তোমার চোখের পানিতে পুকুর ভাসবো। মাইন্ডিট? হ্যাঁ বুঝেছি। পড়ছে রে মন, বড় সমস্যায় পড়ছে রে মন, শুধু তোরেই যে তোরেই যে তোরেই যে প্রয়োজন। বউ কান্দ না, তুমি সুন্দরী আমি সুপুরুষ, আহ সাবান মাখাই হামাম খানা যাই চলো। আরে চলো চলো না, রইলের বদগন্ধ আমার নাকাহে, আহ সাবান মাখাই গে। আরে আহ বিশু ভাই। এই কেডা বিশু ভাই, আমি মোনা, এমপি সাহেব আইছে, মনে হয় ঘটনা পেঁচ খাইছে। তুমি বহ আমি জামু আরামু, সালার আর টাইম পেল না। কি ব্যাপার বাসরগড়ের বকশিস লই বেড়াইছেন? মিস্টার দেওয়ান ঘটনাটা একটু প্যাঁচ খেয়ে গিয়েছে। কে পেঁচাইল? বিয়ের সব ঘটনার সাংবাদিক গোলাম রসুল ছবি তুলেছে, আগামীকাল সাহসী কণ্ঠ পত্রিকা ছাপা হবে, উপর থেকে চাপ এসেছে। তাই কন চাপাইছে চাপাইছে চাপাইছে, তাহলে চেপে যান। না চেপে যাওয়া যাবে না, লোক দেখানো হলো আপনাকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার করতে হইব? এই চাকরি করে কয় টাকা বেতন পান, আমি কত দেই? টাকা ফেরত দেন, টাকা ফেরত দেন। আহা বিশু তুমি বুঝতে পারছো না, গ্রেফতার হয়ে
দোষ খণ্ডন করো। আমি তো আছি, কয় দিনের ব্যাপার। এই পাটনির পুএমপি, এই কয়দিন আমার নতুন বউ কার কাছে থাকবো? আর পাহারা দিব কেটা কেন? তোমার শালা আছে না বিশু ভাই, কোন চিন্তা নাই, আপনি ঘুরে আসেন গিয়া, আমি সবকিছু রাখিব ঠিক করিয়া। এই তোরা দেখে রাখিস, ভাবি কইলাম মায়ের মতন, চলেন যে। এনেছ? এনেছি, কিন্তু দেবো না। কেন দেবে না? না দিলে কেড়ে নেব। দাও, পড়লে না। দাও বলছি। এই কি করছো? দাও না, দাও। আর একটা হিট করলে তোর জানের জানের মাথা ফুটো করে দেবো। এই এগোবি না বলছি, এগোবি না। মধু, মধু, ও থ্যাংকস গড, তোমার জ্ঞান ফিরেছে। জ্ঞান না ফিরলেই তো খুশি হতে। যাও, তোমার সাথে আমার কথা নেই। কেন কেন? গুন্ডাদের পিছু ধাওয়া করে হিরো সাজার ডিউটি তোমাকে কে দিয়েছে বলে কি? আরে বাবা, এটা করা তো যে কোনো সাহসী লোকের কর্তব্য। আমি চললাম, থাকো তুমি তোমার কর্তব্য নিয়ে। মধু, মধু শোনো, দাঁড়াও, মধু, 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 মধু শোনো। আরে আরে, কোথায় চললে? উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে, যেদিকে দু চোখ যায়। তুমি চলে গেলে আমার কি হবে? বসো তো, এই তো বসো, চুপ করে বসো। আমার জন্য তোমার কোনো ফিলিংস নেই বলে কি? আরে আমার পৃথিবী জুড়ে শুধু তুমি আর তুমি। দেখো বুকে কান পেতে, দেখো হৃদয়টা ছুঁয়েই দেখো। দেখেছি দেখেছি, কিন্তু আমি তোমার কোথায় আছি তা কিন্তু বললে না। বলবো? বলবো, বলো। বলবো উত্তরে নয়, দক্ষিণে নয়, পূবেতে নয়, পশ্চিমে নয়, তোমার বুকে যেন আমার বসত বাড়ি হয়। তোমার বুকে যেন আমার বসত বাড়ি হয়।
মুখটা শুধু আমার এই নজরে ভাসে এত বড় দুনিয়াদারি নজরে নাই আসে তোমার আমারে প্রেম যেন অনাধিকার উত্তরে তোমার বুকে যেন আমার বসত বাড়ি হয় আমার মতো ধিঙ্গি মেয়েকে বাসায় রেখে আব্বু আম্মু রোমান্স করতে যায় না তা যায় না কি করতে যায় রোমান্স রোমান্স রাত দিন টিভি দেখে বুড়োটা কিছুই শেখেনি তুমি যেন কি বলছিলে বলবো আবার কি বলছিলাম আমার দুঃখের কথা দুঃখ করো না মামুনি আজ ভাই ভাবি এলে ভীষণ শাস্তি দেবে তোমাদের আসতে দেরি দেখে চিন্তায় মরছি আর বলো না মামুনি রাস্তায় এত থাক থাক আর বলতে হবে না নিশ্চয়ই বলবে ট্রাফিক জ্যাম ছিল দুই রিকশা আলার মারামারি টেনশনে আমি ফিট হয়ে গিয়েছিল কয়েক আই দুষ্টু আমি টেনশনে ফিট হয়ে যাই তোমার সামনে তোমার বকে পেটাই হ্যালো কে রানা ইয়ে তোমাকে না বলেছি নটার আগে বাসায় ফোন করবে না ভাইয়া তখন বাসায় থাকে ধরা পড়লে লজ্জায় মাথা কাটা যাবে তোমার কি তুমি তো ফোন করেই খালাস কি পাগলের মতো বলছো না আজ দেখা হবে না
কাল সারাটা বিকেল একসাথে ছিলাম ভাইয়া। কেটে গেল বুঝি, একটু অপেক্ষা কর, এক্ষুনি আসবে। তা কার সাথে কথা বলছিলি? রানু, আমার বান্ধবী। রানু, নতুন ধরনের নাম। তা রানু না হয়ে রানা হলে তো বান্ধবীর পরিবর্তে ভাইয়া। তা কতদিনের পরিচয়? একসাথে পড়ি। তার মানে তিন বছর ধরে চলছে ভাইয়া। বাড়ি কোথায়, কার ছেলে? অভয়নগরের এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে। হ্যালো মিস্টার রানু, আই এম সরি স্যার। ইয়েস ইন্সপেক্টর আমিন, এই নাও তোমার ট্রান্সফার অর্ডার। তোমাকে অভয়নগরে রিপোর্ট করতে বলা হয়েছে। স্যার, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? শিওর, বসো। থ্যাংক ইউ। আমাকে কেন পানিশমেন্ট দেওয়া হলো স্যার? অন্য কোনো অফিসারের বেলায় হলে আমি পানিশমেন্টই ভাবতাম, কিন্তু তোমার জন্য এটাই যোগ্য পোস্টিং। তুমি তো হোমরা চোমরার ছেলেকেও খাতির করো না। অভয়নগরের মতো টপ সন্ত্রাসী এলাকায় তোমার মতো যোগ্য অফিসারই দরকার। চেয়ারম্যান সাহেব, খবর শুনছেন? বিশুদেওয়ান ছাড়া পাইতাছে। বিশুদেওয়ান ছাড়া পাইতাছে? মালা নিয়ে তারা আসি। বিশুদান, বিশুদান, জিন্দাবাদ, জিন্দাবাদ, বিশুদান, বিশুদান, জিন্দাবাদ, জিন্দাবাদ, বিশুদান, বিশুদান, জিন্দাবাদ, 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 বিশুদান, বিশুদান, জিন্দাবাদ, জিন্দাবাদ, বিশুদান, বিশুদান, জিন্দাবাদ, জিন্দাবাদ, বিশুদান, বিশুদান। কি ভাবতাছ? এই ম্যাডাম কাঠা আমার কর্মী। নাম কি? এসমা। ভালোই আছো? সুন্দর সুন্দর কর্মীলে হামাম খানায় পাঠায় দিও। একটা মালা কম কেন? মালা দেয় নাই কেটা? মনসুর চেয়ারম্যান, পাপা পার্টি এবার তাকে নমিনেশন দিতে দেবে, কিন্তু আমাকে দেবে না। সাংবাদিক আর চেয়ারম্যান এখন এক জোট হয়েছে। আমি কেটা বিশুদেওয়ান। বিশুদেওয়ান যাই কয় এই শহরে তাই হয়। আমি বুঝতে পারছি না এসপি, আইনের দরজা কি এতই নরবইরা যে টোকা দিলেই খুলে যায়? ওই বিশুদেওয়ানের মতো একটা ভয়ঙ্কর লোক ছাড়া পাইলো কেমনে? সবাই লাইন দিয়ে তারা। বিশুদেওয়ান তুই? বিশুদেওয়ান যাই কয় এই শহরে তাই হয়। বিশুর ইচ্ছা দরজা খোলে, দরজা বন্ধ হয়। বিশু ডোক, তোর মতো একটা খুনি সন্ত্রাসী রে মালা দিব আমি? কেন, আমার গলা কি গলা না? এইগুলো কি মালা না? অক্ষণে বাইরে হয়ে যা, নাইলে পুলিশ ডাকুম। এই তুই আবার ভালো হইলি কবে? হজে যাবি নাকি? ডাক পুলিশ ডাক। আমি আর যাইল রে ডাক্তারছি। এই আর যাইল, আয় 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 আর যাইল, আইছে আইছে। আমারে মালা দিতে যাস নাই, আমি তোরে মালা দিয়ে গেলাম। এই
ওর জন্য সবাই এক মিনিট নিরাপত্তা পালন কর। বিশুদাওয়ান তুমি কি সংবাদ লিখতাছ? ফেরেস করে লেখ। তোর সংবাদ খাই জেলে গেছিলাম। আজ দশটা দশে বাইরেছি, দশটা তিরিশে মনসুর চেয়ারম্যানে ফির দিছি, এগারোটা দশে তোর খুন করছি। লেখ 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 লেখ। বিশুদাওয়ান, একজন সাংবাদিককে খুন করলেই সংবাদপত্র বন্ধ হয়ে যায় না। আমার ভাই মাসুদ রানা আছে, সেও এই কলম দিয়ে তোর বিরুদ্ধে লিখবে। হাজারো সাংবাদিক ভাইরা আছে, তারাও তোর কুকীর্তির কাহিনী লিখবে। কেমতে লিখবো? পাঁচ আঙ্গুল কাইতে দিমু, ভাত তুই লেখাইবার পারবো না। সব মাইরা লেজ রাখতে নাই। বুঝছি বুঝছি, আমার চাকুর চাইতে ওর কলমের তেজ বেশি। পেজগুজ ফাইনাল করে দিতাছি। অভয়নগর আর কোনো ভয় নাই, বিশুদন যাই কয় এই শহরে তাই হয়। এই আমি সাবান মাখাইতে গেলাম। এই সাবান মাখছেন কেন? সুগন্ধি সাবান মাখায় গোসল না করাইলে আমার আবার ইচ্ছয় না। আরে আহো, কইলে এলাম আরে। আরে দরি না সুন্দরী, আগে এইখানে বসো। তুমি আমার এই জঙ্গলের মতো জায়গায় লয়ে এলা কেন? আরে জঙ্গলই তো মঙ্গল, জঙ্গল হইল প্রেমের আসল জায়গা। এই যে গাছের ছায়ায় বসে পিটিস পাটিস কথা কইতাছি, কোন ডিস্টার্ব নাই। মেলা ডিস্টার্ব আছে, এখানে সাপ আছে, ব্যাং আছে, গাছের উপর পাখি আছে, যদি হাইগা দেয়। আরে কি কল জরিনা ডার্লিং, পাখিরা কি মানুষের মতো এত অসভ্য নাকি যে যেখানে সেখানে ফেট করে হাইগা দিব? ফল খাইয়া হাঁটছে, গন্ধ নাই। কাইন্দো না কাইন্দো না জরিনা সুন্দরী, কাউয়ায় মাথায় হাঁটলে শুভ লক্ষণ হয়। সামনে তোমার লগে আমার হাঙ্গা টুকুরি পচ্চা বিয়া। লাভ হইব না, তোমার লগে বাবা আমারে বিয়া দিব। মানুষের ভয়ে প্রেম করনে লেগে জঙ্গলে আসো। আরে মানুষের ভয়ে না তো, ওই যে আমার ফেউডা হাবিলদার রিয়াজ্জে আছে না, ওর ডরে। ও তো আবার তোমার প্রেমে দেওয়ান হয়ে গেছে কি না? ফেউরে ভয় করো, তুমি একটা ভিতর আন্ডা। বাগান কইছে আমারে বিয়া দিব কোন বীর পুরুষ সাহসী পালোয়ানের লগে। কি কি কইলি? আমি বীর পুরুষ না, আমি পালোয়ান না। জানোস আমি তেরো পান্ডার কি অবস্থা করছি? কি তেরো নম্বরে দর্শি, তেরোটা ঘুষা মারছি, ওই রাগিয়া পড়ছে মেঘনা বীরদের উপরে। এক নম্বরে দর্শি, একটা ঘুষা মারছি, কাশপুর ব্রিজ তস নস কইরা ভাঙ্গা পইরা গেছে গা, বাদ বাকি গুলা ঠাই ঠুই ঠাই, তেরো পান্ডা নাই। আর তুই আমারে কো ভিতর আন্ডা, ঘুরার আন্ডা এইডা আমারে তুমি আগে কইবা না, তুমি এমন বীর পুরুষ। অহন আমি বিশু দেওয়ান রে খুঁজতাছি, অরে পাইলে চুলের মুঠি ধইরা এই অভয়নগরের ব্রিজের নিচে নিয়া সুবামু আর সুবামু, সুবামু আর সুবামু, সুবামু আর সুবামু। ওয়ালাইকুম আসসালাম। কারো সবাই বুঝেন? ওরে বাবা রে বিশু দেওয়ান লোক ধরিনা বাসা, আমি কি আপনি সুবান খাই? হায় রে আমার বীর পুরুষ, আমি তোমার এই বিয়া থাকব। অভয়নগর 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 নামে নামে অভয়নগর।
জলদি নাবে আমার দাদা সাগানো সাগানো এই ব্যাগ দুটো নাও তো সাবধানে যা আনসার মামুনি যাও তুমি ওঠো মামুনি ওঠো কত দেব একশো টাকা বলো কি বলি কথা টাকা দেন তোমার রেট কত রেট ফেট নাই যার কাছ থেকে যা আদায় করতে পারি তাহলে তো আমার কাছ থেকে দশ টাকার বেশি আদায় করতে পারবে না কে আপনি কিরা ও মা এটা দেখি ওসিডিসিও মানে না ও ছোট মেম সাহেব ওসিডিসি রে মানবো কে থানার চাবি তো ওসিডিসির হাতে থাকে না তাহলে থানার চাবি কার হাতে থাকে এই ল চাবি থানা চালু কর অফিসার জানো স্পিকার গা হাত তুলছস এবার আমাকে চিনতে পেরেছিস আমি কে তোর এই থানাটাকে অপরিষ্কার করে ফেলেছিস ওই হারামজাদা পুরো থানা ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার কর মিস্টার দিলীপ দুনিয়ায় কিছু কিছু অফিস আছে যা চব্বিশ ঘন্টায় খোলা থাকে তার একটা হলো থানা আমার জানা হয়ে গেছে আপনার ওপেনিং শর্ট দেখেই বুঝতে পেরেছি স্যার আজকের পর থেকে পোশাকের দিকে খেয়াল দেবেন কোন খুনি গুন্ডার পকেটের দিকে নয় ওকে অ্যাকশন হিরো মনে হয় হবে রাখ এসব ভেজাল অ্যাকশন দেখতে দেখতে বোরিং হয়ে ছবি দেখাই ছেড়ে দিয়েছি দিলীপ দাদা এটা মান সম্মানের ব্যাপার আমার যে মারছে এটা দেওয়ান ভাইরে কোয়েন না কিন্তু আচ্ছা বলবো না যাও সেতুমণি বাবা এই যে মামুনি আব্বু আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি মাই গুড মাদার আরে বাবা মা তো ছেলের জন্য অপেক্ষা করবে হ্যাঁ আয় আয় মা তামা তোমার আম্মু কোথায় ঘরে কাজ করছে আম্মু আব্বু এসেছে জানো আপু আম্মুর সাথে আমার ভীষণ তর্ক হয়ে গেল কেন কেন আমার নাম সেতু রাখা হয়েছে কেন তুমি যে আমাদের দুজনের ভালোবাসার সেতু তাই বলো আম্মুটা না কিছুই বলতে পারে চুপ কর কষ্টটি বুড়ি কোথাকার হ্যালো ও আব্বা সালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভালো আছি বৌমা তোমরা সব ভালো তো শোনো মা ওই বলরটাকে মাথা ঠান্ডা করে চলতে বলবে বয়স হলো রাগ কমলো না হ্যালো
ভালো আমার দাদু ভাইকে ফোন দাও হ্যালো দাদু ভাই আই লাভ ইউ আই লাভ ইউ ডার্লিং দাদু ভাই কেমন আছো তুমি ভালো আছো আচ্ছা 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 এবার ওই বলদটাকে দাও ও দাদু ভাই তোমার কি মাথা খারাপ হলো এখানে বলদ কেউ নেই আব্বু আছে কথা বলো হ্যালো আব্বা হ্যাঁ বাবা শোন লিপি আজ সকালে অভয়নগর রওনা হয়ে গেল ওখানে নাকি কোনো প্রত্যেকে কাজ করবে কোনো এক নেতার ইন্টারভিউ নেবে হ্যালো 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 যা লাইনটা কেটে গেল লাইনটাই কেটে গেল এত হাসির কি হলো কি বলেছে আব্বা বলেছে বলদ মানে হ্যাঁ আব্বু দাদু ভাই বলদ বলেছে আমি বললাম এখানে বলদ কেউ নেই ঠিক বলেছো মা এখানে বলদ নেই আছে একটা ষাঁড় তাই কি হচ্ছে এসব ষাঁড় না বলদ তার পরীক্ষা হচ্ছে হ্যালো আমি সেতু বলছি কে রানা আঙ্কেল না না ফুপি আসেনি দে তো মা হ্যালো 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 ব্যাপার কি আমার কণ্ঠ শুনেই ফোন ছেড়ে দিল যাকে দরকার সে তো তুমি নাও সে হচ্ছে তা তো বুঝলাম কিন্তু লিপি এখানে কোন নেতার ইন্টারভিউ নেবে মদের দুর্গন্ধ কখনো সেন্ট দিয়ে ঢাকা যায় না সাবান মাখাইবার কি রাজি হয়ে গেল নাকি তোমার কাছে একজন মহিলা সাংবাদিক এসেছে এবার দাও আমি আজ দন্দছি আমার বউ আমার লগে সাইতে কথা কইছে বই নাই আমার বউ রেখাই দেখাম না শাড়ি বাজো বাঙুম না পুরানো করুম না কিন্তু মন মানে না চোখের সামনে রূপের হাড়ি চলতে ফিরতে কাঁচা মাংস কসকস করে খামু দাঁত তো লড়ে নাই দূর তুমি কেমন নারী এত বছর বিয়েছে সন্তানের খায়স হয় না নারীর সোভা স্বামী কোলের সোভা শিশু সাবান টাবান মাখাইতে দিলে মা হইতা বিশু শিশু হইতো তুমি শালা নারী জাতের কলঙ্ক তোমার জন্য মহিলা সাংবাদিক অপেক্ষা করছে আমি তোমার অপেক্ষা আছি কবে সাবান মাখাইবার দিবা ক খুব সুন্দর করে মাখামু গলবালা বলবালা করে সুযোগের অপেক্ষায় আছি হারাম জাদা বচ্চাত তুই যেদিন আমার সাবান মাখাবি সেদিনই আমি তোর শরীরে তোর রক্ত মাখাবো কোন সাংবাদিক আইছে ওই যে সালাম আলাইকুম আমি লিপি আমার নাম লিপি লিপি আদর্শ লিপি পোলা বনে পরে কানে উঁচি নেন নেন ইন্টার বুনেন তা বাপ চালাম তা না আপনার শরীর থেকে বুনা খিচুড়ির সুবাসাইত আছে বুনা খিচুড়ি আমি পছন্দ করি চাটনি দা কি নাকি দেশের সমস্ত অপরাধীদের সম্মেলনে দেখেছেন ঠিক হচ্ছেন তাকে একটা সংগঠন থাকা দরকার আছে না আচ্ছা অভয়নগরীর এমপি লোকমান মাঝি আপনার রাবার স্ট্যাম্প কথাটা কি ঠিক কেন ঠিক হবো না হালার পথে গুদারাঘাটের মাঝি আছে চিকেন 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 অভয়নগরীর 90% খুন মারামারির নায়ক নাকি আপনি কথাটা কি মিথ্যা খুন তো আপনি আমলেন তীর্থে নজর দিয়া আপনার তুরাগ নদীর মতন চক্ষু দুইটার মধ্যে আমি গুলি খাওয়া রাজাসের মতন ছটফট ছটফট করতাছি আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না উত্তর পায় কি করবেন আমার চান পাইবেন পাইবেন জিগান জিগান সরি আমার আর কোনো প্রশ্ন নেই নাই বাইবে দেখেন ধন্যবাদ নেই এই ম্যাডাম রাউগা দেয় আসেন আসেন এই গোলাম রাইতে খাওয়ান দাওয়ানের কি ব্যবস্থা হয়েছে রে পোলাও বিরিয়ানি ভুনা খিচুড়ি সব ব্যবস্থা হয়েছে এই হারামির বাচ্চা আমি ওই খাওয়ানোর কথা জিগাইছি কোনটা সাবান মাখুম কার গায়ে দুলা ভাই ব্যবস্থা আরে তুই এলে আমার আসল শালা এই লিস্ট অনুযায়ী সদাইগুলো দিন তো
আমি থানার ওসি। ওসি হয়েছেনটা কি হয়েছে? আপনার ভুল লাগে নাকি? তোমার মা হলে আমার তো বোনই লাগে। এবার তোমার পরিচয় দাও। লেইখালক, আমার ভাইয়ের নাম রানা দেওয়ান। তোমার নাম বলো। তার ভাইয়ের নাম বিশু দেওয়ান। তেরো পান্ডার একজন তুই। নাম বল শালা। মাফ করে দেব। বিশু দেওয়ানের ভাই রানা দেওয়ান। লিপি তাহলে রানার সাথে? এই যে সাংবাদিক সাহেব, বসে বসে কার ধ্যান করা হচ্ছিল শুনি? বসে বসে তোমারই ধ্যান করছিলাম, কিন্তু আমি তো ভাবতেই পারছি না তুমি সত্যি অভয়নগরে। শুধু অভয়নগরই না, একেবারে তোমার সামনে। বিশ্বাস হচ্ছে না, স্বপ্ন দেখছি না তো? না না, স্বপ্ন নয়, স্বপ্নের মতোই মিষ্টি। তা কখন এসেছো? দুপুরে। কিন্তু তোমাদের বাসা ফোন করে জানলাম তুমি এখনো আসনি। অভয়নগরে পৌঁছে সোজা গেলাম দেওয়ান বাড়িতে, এখনো বাসায় যাইনি। আচ্ছা, তাই ইন্টারভিউ হলো? হতেই হবে। তাই নাকি, কথা কিছু ছাড়লো? তোমাদের দেওয়ান ভাই আমাকে যে ছেড়ে দিয়েছে সেটাই যথেষ্ট। চোখ দুটোতে যেন প্যাঁচার চাহনি। ও মা গো, এই রানা, এবার আমাকে যেতে হবে, ভাইয়া নিশ্চয়ই অস্থির হয়ে পড়েছে। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। চলো। পৌঁছে দেবার নাম করে এখানে নিয়ে এলে, মতলবটা কি শুনি? মতলব তো একটাই, এতদিন পর দেখা, তোমায় দু চোখ ভরে দেখবো, প্রাণ ভরে আদর করবো। শুনে আমি দিনে জেগে রই, আবার রাতে দিনা শুই।
বাউল বাউলিন তুই আমা একটা রাজা বেজে ওঠে যখন তোকে ছুই ও আমি অপরাধ নয় কিন্তু তোর অপরাধ তুই পিসু দেওয়ানের ভাই ভাইয়া ও তো পিসু দেওয়ানের ভাই না ও তো মাসুদ রানা সাংবাদিক গোলাম রসুলের ভাই তুমি গোলাম রসুল সাহেবের ভাই হ্যাঁ ভাইয়া আমি সেই কলম শরিকের ভাই যে সততার জন্য নিজের জীবন দিতে দ্বিধা করেনি তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য এখানে এসেছি এবং আমি তা করবই আব্বাকে একা রেখে আসা তোর উচিত হয়নি বাবা না এলে কি করব তার এক কথা আমাদের মায়ের স্মৃতিজন বাড়ি ছেড়ে সে কোথাও যাবে না দাদু ভাইটা যে কি সারা দিন আমার একা একা কিভাবে কাটে তুমি একা মানে হায় আল্লাহ একা নই তুমি চাকরিতে যাও আমি রান্না নিয়ে ব্যস্ত আমি কার সাথে কথা বলি ঠিক বলেছো তোমার সমস্যাটা সত্যি কঠিন তবে কাল থেকে স্কুলে যাবে তো সব ঠিক হয়ে যাবে তা তো বুঝলাম কিন্তু খাওয়া দাওয়া যে করতে হবে সে খেয়াল আছে তাই তো প্রচন্ড খিদে পেয়েছে রে মা চল চল চল
লিপি তোরা কথা শেষ করে। আচ্ছা ভাইয়া। কি গো ননদিনী, কি ব্যাপার, রানার মুখ না দেখে থাকতে পারলে না? গেলেন না ভাবি, তুমি যা ভাবছো তা কিন্তু নয়। আমি রানার পত্রিকায় কাজ করতে এসেছি। কিন্তু লিপি, রানার পত্রিকায় তোর কাজ করা আমাদের কারো জন্য ভালো হবে না। যা শুনেছি, অভয়নগরী বিশুদান ছাড়া আর বিশুদান সম্পর্কে সত্য লেখা মানে নিজের মৃত্যুর পরোয়ানে সই করা। ওই সন্ত্রাসীর বাচ্চারা, ফুটাফুটির বয় বিশুদানরে দেখাবি না, চায় দেখ। সপ্তের সেক্রেটারি আছে, তগবি থাকবো, গোল টেবিলের বৈঠকে তগবি ইজ্জতের সহকারে ডাকবো, পুলিশ মিলিটারি তগো গই না কথা কইব। আজ থেকে আমি হইলাম সন্ত্রাসী গ্রুপের সভাপতি। বিশু ভাই, বিশু ভাই, জিনাবাদ, জিনাবাদ, বিশু ভাই, বিশু ভাই, জিনাবাদ, জিনাবাদ। বিশু ভাইয়ের চরিত্র আরে ফুলের মতো পবিত্র, আরে বুদ্ধিজীবী বিশু ভাই, তাহার উপর কেহ নাই কেহ নাই। সারা দেশটা জয়, ওরে
কান্দি গরম হয়ে গেছে, আইস দে আইস, আরে শালা বরফ দে বরফ। বিশু দেওয়ান যাই কহে শহরে তাই হয়, বিশু দেওয়ান যাই কহে শহরে তাই হয়, গান্ডা গুন্ডা করবে সারা দেশটা যায়। বিশু ভাইয়ের চরিত্র আরে ফুলের মতো পবিত্র, বুদ্ধিজীবী বিশু ভাই তাহার উপর কেহ নাই কেহ নাই। আসতেছে শালা, ডেলি ডেলি মাংনা খাও, আজকে সোনা আগান হাগাবো, জামালকুটা আমি শেখাবো, আসো। দিতেছি ঘুটা বুঝবা মজাটা। কিরে নতুন ব্যবসা ধরছ নাকি? না এটা বড় ভাইয়ের, আমি তো আইসক্রিম বেচি, মাঝে মধ্যে এটাও বেচি। সিঙ্গাপুর থেকে নতুন আইটেম আনছি তো। কস কি নতুন আইটেম আনছ? আর আমারে কস নাই, যেই গরম পড়ছে দে আমারও এক গ্লাস দে, খাইয়া কই যারা ঠান্ডা করি। নেন বুঝলেন যার। হ্যাঁ কিরে নতুন আইটেমের মালটা জানি কেমন কেমন লাগে রে? ওই যে নতুন, পুরাটা খেয়ে দেখেন মজা পাবেন। আচ্ছা কাল আজকে বদলাতের পাইবের হাবিলদার সাহেব। সন্ত্রাস মুক্ত করে যাব আমি, এই কলমের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। কে তুমি? রানা, রানা দেওয়ান। কাগজের মধ্যে কি লিখতাছস? যা সত্য তাই লিখছি। আজকার পর থেকে মিশা কথাও লিখবার পারবি না। লিখলে সত্য লিখবো, মিথ্যা লিখবো না। এই মাসুদ রানা কাউকে ভয় করে না। ভয় করে না? আমার কিছু হলেও এই কলম থাকবেই, তোদের মতো শয়তানদের বিরুদ্ধে লিখবেই, কারণ সাহসী কণ্ঠে পুষ্টি মারি। এই আর কলম কে এলো? যা ওই যা। এই কলম, কলম ঝাড়। আচ্ছা তোর কলমে অনেক জোর, এবার দেখা জোর দেখা। হ্যালো, আরে শালা রানা দিয়ে আনছে, কি বলছেন? পত্রিকা অফিস ভাঙচুর? না 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 না, কোনো কমপ্লেন আসেনি। আরে লেবার কি হ্যাঁ, মাইরি বলছি, ও শালা সাংবাদিক রানা, আর আপনি হচ্ছেন দেয়ান রানা। তুমি যাও, প্রকৃত আসামিকে গ্রেফতার করে নিয়ে এসো। ওকে স্যার।
মনসুর মিয়াকে। এখানকার একজন শ্রমিক নেতা। তার লোকজনে কি তোমার অফিসে এসব করেছে? না, এই জঘন্য কাজটি করেছে রানা দেওয়ান, টপ টেরর বিশু দেওয়ানের ভাই। রানা দেওয়ান এখানে? রানা দেওয়ানকে? আবে লাইনে নতুন নাকি? আমাগো চিনস না, মনে হয় আজকাই জন্ম নিচ। রানা দেওয়ানকে? আমার নাম মিসা তালুকদার। তালুকদারই নাই, আমি রানা দেওয়ানের নাম জিজ্ঞেস করছি। কি ব্যাপার ভাই? একটা লয়ে যান, ভালো খেলে। আগে থানায় চল, রানা দেওয়ান বিশু দেওয়ান সবকটাকে আমি ছেলে ঢুকিয়ে ছাড়বো। স্যার, সাহসী কণ্ঠ পত্রিকা অফিস তছনছ করার প্রধান নায়ক হচ্ছে রানা দেওয়ান। হতে পারে তোমার ইনভেস্টিগেশনে কোনো ভুল হতে পারে। কোনো ভুল হয়নি স্যার। এনিওয়ে রানা দেওয়ানকে ছেড়ে দাও। তা কি করে সম্ভব স্যার? আমি বলছি ছেড়ে দাও। রানা দেওয়ানের মতো একজন সন্ত্রাসীর পক্ষে আপনি বা কেন বলবেন স্যার? আমি তো এখানে বেশি দিন টিকতে পারবে না দিলীপ। স্যার মাইরি বলছি, ওসি সাহেব বিশুদেয়ানকে চেনেন না। বিশুদেওয়ান বিশুদেওয়ান, জিন্দাবাদ জিন্দাবাদ। এখন তো তুমিও নেতা আর আমিও নেতা। এই নেতা, আমার ভাই জেলে কেন? তুমি এমপি বইবে কি ছিড়তাছো? এসপিরে ফোন লাগাও। করছি। হ্যালো, এসপি আনন্দ বলছি। ওই এসপি বিশুদেওয়ানের ভাই রানা দেওয়ানের ছাদ ছাদ। কি হইল মিয়া, আমার বাইরে ছাড়তাছেন না কেন? দেহা এসপি ঢাকা দিল্লি দেহ না, দেশের আইন শৃঙ্খলা ক্যাটাটিক রাখতাছে। আমি হলো টপের আর গো গডফাদার। আমার কিছুই করার নেই। কয় কি হালার পুতে ব্যস্ত সে, কেউ কারো মানতাছে না আমার কথা। এসপি হুনে না কেন, দোষ কি কম দিতাছি? যেমন তুমি ঠাট 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 ঠান্ডা থামো না, মাথা গরম হয়ে গেছে গা। এই লজিক আইসি। তুমি কে? গোলাম আমার নাম, তেরো পান্ডার সাথে আমার কাম। বিশু দেওয়ান আমার দুলা ভাই, এই কথাটা জানাইতে চাই। তেরো পান্ডার একজন, বিশু দেওয়ানের শালা, এইখানে কি চাস বইলা ফালা? দেওয়ান ভাই নজরানা পাঠাইছে। এত টাকা? আরে না, এইটা হিসাবের বাইরে। হুম
কালো টাকা হলেও জাল টাকা না, তাই না? বোতলটা বোধহয় নকল, তাই না? না স্যার, নম্বরি মাল, একটা চুমুক দিয়ে দেখেন। না রে ভাই, বিশ্বাস নাই। আগে আপনি খান, তারপর আমি খাব। আপনার জন্য আনছি। আরে খান না। আপনি খান 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 খান। আরে খা শালা, বিশুটা আমার শালা, খা। পাঠাইছি ওসি সাইজে বুঝছ? মাল খাইছ? আমি খাই নাই দুলা ভাই, আমার ওসি সাহেব জোর করে খাওয়া দিছে। কি তার লগে দুস্তি হয়েছে? কুত্তার সাথে কখনো পাখের দোস্তি হয় না। মিস্টার বিশু দেওয়ান, আপনার ছবি দেখেছি, আজ আপনাকেও দেখলাম। আপনার ছবি দেখে মানুষ মনে হয়েছিল, কিন্তু আপনাকে দেখে তা মনে হচ্ছে না। কি মনে হইতেছে ফেরেশতা? শাট আপ! বাবারে, আপনার 13 পান্ডা এক গুন্ডার কাহিনী আপনি খতম করুন, আমি করলে তা ইতিহাস হয়ে যাবে। খতম করে দিমু, দিমু খতম করে। এতদিন দারোগা পুলিশ খাইছে, আমি খাওয়াইছি, অহনগ পেট ভরে গেছে গা, খতম করে দিমু, কথা শেষ। এই অফিসার, তুমি হাঁচা কইছো, আমি কইলাম মিছা কই নাই। বিশুদন যাই কয় এই শহরে তাই হয়। হবে না, আজকের পর থেকে আর হবে না। মিস্টার বিশুদন, কান খুলে শুনে রাখুন, আমি অভয়নগরকে সন্ত্রাস মুক্ত করতে এসেছি। দেন ভাই, দেন ভাই, ও যা নতুন এসেছে, কিচ্ছু বোঝে না, সব ঠিক হয়ে যাবে, মারি বলছি, আমার উপর ভরসা রাখুন দেন ভাই। এই গডির বাচ্চা, তর শিরে ঠিক করেন জিম্মাদারি তর দিচ্ছি, পরে পথে আর নইলে কিন্তু তরে লোটা ধরে পথে বহাই দেবো। বুঝলা দোস্ত, কমপ্লিট দ্য হোল ফ্যামিলি, মানে পুরা পরিবার সাফা। মানে মানে হইলো মা মাইয়া বাপ পোলা পুরা পরিবার সাইজ করিয়া দিছি। তার মানে তুই পুরা পরিবারের ইজ্জত মারে নাই, বাসাইছি। বাপে মাল খায় ভয় দেখাইলাম মাল দিল, পোলায় ডাইল খায় সেও সাইজ হইল, আর মাইয়ায় প্রেম করে প্রেমিক প্রেমিকের কাছ থেকে মাল লইলাম, শেষে মায়ের ফ্যামিলি ইজ্জত জনের ভয় দেখাইলাম মাও সাইজ হইল। তোর তো এখন গুটি লাল। হ্যাঁ তো কিসের টেনশন আছেন দিলীপ? আহ টেনশন টেনশন মারি বলছি স্যার, টেনশনে তো আপনি আমাদের ফেলেছেন। শুনুন স্যার, যে থানার যে ভাও অন্য অন্য মাল খাও। স্যার এখানে কাজ করতে হলে দেওয়ান সাহেবকে তো। বিশু দেওয়ান একজন খুনি ডাকাত সন্ত্রাসী, সে আবার সাহেব হলো কেমন করে? স্যার ঠিকই বলছেন। মিজান তুমি চুপ করো, মাইরি বলতে দিন। স্যার বিশু দেওয়ানের বিরুদ্ধে গিয়ে এখানে চাকরি করা যাবে না। কেন যাবে না? কে ওই বিশু দেওয়ান? শালা দু টাকার ভাড়াটে গুন্ডা, ওর ভয়ে আইনের পোশাক খুলে তেলের দোকান দেব। স্যার আপনি যা বলছেন ঠিকই বলছেন, কিন্তু কোনো কিন্তু নয় মিজান, এই আপনাদের মতো মেরুদণ্ডহীন পুলিশ অফিসাররাই ওকে মাথায় তুলেছেন। এমন কি সে টপ টেরোরদের সর্দার? আরে তাকে এত ভয় করতে হবে কেন? ওর কি চানের ভয় নেই? আরে গুলি লাগলে সেও তো মরবে, চাকু খেলে ওর শরীর থেকে রক্ত ঝরবে। ওদের মতো সন্ত্রাসীদের শায়েস্তা করার জন্য আইনের পোশাক পরিয়ে ক্ষমতা দিয়ে সরকার আমাদেরকে এখানে পাঠিয়েছে। কিন্তু স্যার বিশু দেওয়ান শুধু টপ টেরোরই নয়, টপ টেরোর থেকেও বড় কিছু, এমপির ডানহাত, প্রশাসনের আতঙ্ক। একদিন পাগে পেলে হয় শালাকে হাত পা ভেঙে লুলা করে ভিক্ষা থালা ধরিয়ে দেব, কেউ ভিক্ষাও দেবে না। মাইন্ড ইট। আমি কি আর ছোট একাই যেতে পারবো?
তোমার কোথাও লাগেনি তো মামুনি? লাগবে কেন, আমি কি তোমার মতো এত বেখালি মেয়ে? তুমি কেমন মেয়ে বলো তো, এভাবে কেউ গাড়ি চালায়? তোমার জীবনটা নিয়ে আমি ভাবছি। তুমি যে আমার মায়ের মতো, মা তো মেয়েকে নিয়ে ভাববি। বড় দুঃখের জীবন আমার। কেন, তোমার মা নেই বুঝি? নেই, তোমার মতো একটা মা আমার নেই। হ্যাঁ, তোমার মা আমার মতো হতে যাবে কেন? তোমার মেয়ে আমার মতো হতে পারে। তোমার মেয়ে আমার সঙ্গে পরে বুঝি, কি নাম ওর? কথা বলছো না কেন? আমার নাম সেতু, তোমার মেয়ের নাম কি? জানি না, আমার তো কোনো মেয়ে নেই। তুমি আমার মেয়ে হবে? কি বোকামি, আমি তোমার মেয়ে হতে যাব কেন? আমার তো আম্মু। তাহলে আমি তোমার ফুপি? ওফো, আমার তো ফুপি আছে। বেশ, তাহলে বন্ধু। হ্যাঁ, এইটা হতে পারে। বেশ, তুমি আমার বন্ধু। তাহলে চলো বন্ধুর সাথে বসে আইসক্রিম খাবে। না না, আজকে খাবো না। আম্মু বলেছে বন্ধুকে আগে খাওয়াতে হয়, তারপর খেতে হয়। আজকে আমার কাছে টাকা নেই তো। আচ্ছা ঠিক আছে বন্ধু, ঠিক আছে, কাল দুজনে একসাথে আইসক্রিম খাবো। এখন চলো তোমাকে পৌঁছে দিই। ফুপি যখন এলোই না, আর তুমিও বন্ধু হয়ে গেলে। চলো চলো। রানা, ভাবি বলছিল আমাদের এখানে কাজ না করে তার চেয়ে ঢাকায় কোনো পত্রিকায় কাজ করতে, ওখানে অনেকটা নিরাপদ। তুমি কি বলো? উনি ঠিকই বলেছেন, কিন্তু এই অভয়নগরকে তেরো পাণ্ডা এক গুন্ডার কবল থেকে মুক্ত করতে কলম ধরেছিল আমার ভাই। এই শহরের মাটিতে তার রক্ত ঝরেছে, কিন্তু একজন সচেতন সাংবাদিক হিসেবে তিনি তার কলমের সাথে আপোষ করেননি। আমি তার ভাই হয়ে তার রক্তের সাথে, তার কলমের সাথে বেইমানি করে এখান থেকে চলে যেতে পারি না লিপি। তুমি ঠিকই বলেছো, আমিও তোমাকে ছেড়ে যাব না। হায় আল্লাহ, তাড়াতাড়ি চলো, সেতুর স্কুল তো ছুটি হয়ে যাবে। বন্ধু, তুমি আমাদের পাশে আসবে না? না বন্ধু, আরেকদিন আসবো। আচ্ছা বন্ধু, টাটা। টাটা। ড্রাইভার চলো। বিশুদান যাই কয় এই শহরে তাই হয়। এই চল দে। এই কি ছাড়ছ? রানী। রানী রে ছেড়ে দিলি, আমি ঘরে তুলে নিলাম। দুলাভাই এসপি সরি কইছে। এসপি রে মার গুলি। এই চল দে। মহামান্য আদালত বাদী মাসুদ রানা মামলা তুলে নেবার জন্য আদালতে আর্জি পাঠিয়েছে। আমি মহামান্য আদালতের কাছে তা পেশ করলাম। ইওর অনার, বাদী মাসুদ রানা এমন কোন দরখাস্ত লেখেনি। হাউ ডু ইউ কনফার্ম ইট? পাঁচ মিনিটের মধ্যে রানা এসে পড়বে ইওর অনার। রানা? রানা দা অনেক কথা কইতাছ, তোমার জন্য আমরা সবাই হাজির। অর্ডার অর্ডার, বাদী মাসুদ রানাকে অত্র আদালতে হাজির হওয়ার জন্য আরো 30 মিনিট সময় দেয়া হলো। ওরে বাবা রে, ওহ!
প্রায় চর্বি হয়ে গেছে। কে এলো সাংবাদিক, মামলা করবি না, সাক্ষী দিবি না? এই গরিদের এক মিনিট সম্মান দেখা, আর হাত পা লড়ে কিনা দেখ। দুনিয়া ছেড়ে চলে গেছে। বাদী মাসুদ রানা আদালতে সময় মতো উপস্থিত না হওয়ায় বিবাদী রানা দেওয়ান গঙ্গের জামিনের আবেদন মঞ্জুর করা হলো। অ্যান্ড দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড টিল টুমরো। স্যার, সাংবাদিক মাসুদ রানা খুন হয়েছে। কি চটং চটং কথা, ওসলা দু টাকার গুন্ডা বিশু দিয়ানকে বাতো, ওসলা ওসি ডায়লগ দিচ্ছি আমি না। আচ্ছা, আমারে দুই দিন জেলে রাখা, ওই সালার ওসি খুব ডায়লগ বাজি করতেছে না? আরে দেন বলে কি, সরকার আমাকে অথরিটি দিয়ে পাঠিয়েছে, হাত পা ভেঙে লুলা করে ভিকের ঠালা ধরিয়ে দে ওসলা বিশু দিয়ানকে। কি কইলি, খুদ খাওনের পো, হাত পা ভেঙে দিবি, হাত পা ভেঙে দিবি, আমার ভিক্ষা করাবি? আমি না দিয়ান ভাই, ওসি বলেছে। ওসি কইছে আর তুই ডোল দিতাসস, মজা পায় ডেমরি গরম হাসতাসস, হাসতাসস। মুখে হেসেছি দিয়ান ভাই, অন্তরে হাসিনি। অন্তর হাসস না, অন্তর হাসস না, মুখে আসছ, এই ল অন্তরকে যা দেখা, কাইটা অন্তর দেখা, গটির বাচ্চা দেখা, দেখা কাইটা অন্তর দেখা। মাপ করে দেন দেন ভাই, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়েছে, ভুল হয়েছে, আমি ভুল কইরা তোর গুড়দাবের মতো হান দেয় দেই। এই ডেমরি গো বিশ্বাস আছে, অগ তো বিশ্বাস নাই, পুলিশ গো মা দিলে বাপ হয় না, অগনিয়া মদ খাস কোন সাহসে? এই বিষ খাইব তো, বিষ খাইব তো, এই আমি কেটা। আপনি দিয়ান ভাই, বিশু দিয়ান হাতে করছ, ইটার হোগায় চুল লাগাই, বিশুদন যাই কয় এই শহরে তাই হয়, তর সে আমার খোঁচা দিছে, আমিও সিরে খোঁচা দিতাছি। আম্মু চোখ খুলো, আম্মু আমি আর ভয় পাবো না। ও আম্মু তুমি যে কি দিলীপ, কংগ্রাচুলেশন। ওয়েলকাম স্যার, মাইরি বলছি, দিওয়ান সাহেবের কথা মতো চললে যখন তখন এসপি হতে পারবেন স্যার। মিস্টার দিলীপ, বিশু দেওয়ানের ফেলে দেওয়া হাড্ডি চেটে আপনি ধন্য হতে পারেন, কিন্তু আমি নই। কে জানে বাবা, আড়ালে পীর মেনে
থুথু চাটেন কি না? মিস্টার দিলীপ স্যার, দেওয়ান সাহেবের অনুষ্ঠানে যাচ্ছেন তো? দেওয়ান সাহেব বিবাহ বার্ষিকী খুব ঘটা করে করেন, মাইরি বলছি স্যার, মোজ মস্তির কোনো কমতি নেই স্যার। পারমিশন দেখাও। বড় ভাইয়ের বিবাহ বার্ষিকী, তোমাদের যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। মাইক বাজানোর পারমিশন আছে? পারমিশন নাই স্যার। ইন্সপেক্টর
ইন্সপেক্টর, এনি প্রবলেম? স্যার, এই অনুষ্ঠানে লাউড স্পিকার বাজানোর পারমিশন নেই। ও ইন্সপেক্টর, ছোট শহরে এইসব পারমিশন টারমিশন লাগে না? লাগে স্যার, সামনে পরীক্ষা, তাছাড়া আজকে একটা পবিত্র রাত, আর এখানে সব তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি দামিন্দার, আমি পাপি তিনি দামিন্দার। শাট আপ, টেক ইট ইজ ইন্সপেক্টর, আমি এখানে উপস্থিত আছি, এমপি সাহেব আছেন, দ্যাটস অল, আন্ডারস্ট্যান্ড? আপনাদের উপস্থিতি মানেই তো পারমিশন নয় স্যার। কেমন আছি? আমাকে স্যালুট করলো না। সরি, মদের গ্লাসে স্যালুট করার জন্য আমি এই পোশাক পরিনি স্যার। ইন্সপেক্টর, গেট লস্ট, ইটস মাই অর্ডার। সরি স্যার, আপনি স্বাভাবিক অবস্থায় নন। এই, এগুলো গাড়িতে তোলো। সাব্বাস বাগের বাচ্চা, তোমার আমি পছন্দ করলাম। নীতি আছে, আদর্শ আছে, কি খাইবা কও? হুস্কি, ব্র্যান্ডি নাকি পায়েস? আমি পায়েস খাইছি, তুমি কিছু খাইবা? খাইবা না, ডিউটিতে আছো। ব্যাপার হলো কি, বছরে বিবাহ বার্ষিক একটা, ফুর্তি টুর্তি করতে কখন 12টা বাইজে গেছে। হ্যাঁ তো 12টা বাজবো। এই যাও 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 যাও, মেহমানদের সে যাও 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 যাও, পার্টি খতম। খুশি হয়েছ বুঝছি? তুমি এই দুই শালার মতন সস্তা না, তোমার একটু বেশি দিতে হইব। এই থাম, না 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 না, উনি আমার মেহমান, আইনের নিশায় মাতা। তুমি এমপি সাহেবের সামনে আমাকে ইনসাল্ট করছো স্যার। চতুর্থ শ্রেণীর গুন্ডা এমপি এসপি যখন এক টেবিলে, তখন মান অপমানের কথা না তোলাই ভালো। এই মাল সব গাড়িতে তোলো। জি স্যার। নিজেকে কি ভাবো তুমি? ওরা মজলিশে তুমি আমার অর্ডার ভায়োলেট করেছো। মজলিশটা ছিল একজন দায়ী, এই না হলে টপ টেরর। এখানকার জনসাধারণ তাকে পীরের মতো মানে। মাফ করবেন স্যার, বাজারের বেশ্যার যত টাকাই হোক, তার ঘরকে বেশ্যার ঘরই বলা হয়। এখানকার জনসাধারণ বিশুকে পীরের মতো মানে না, বলুন ডাকাতের মতো ভয় করে। এই ভয় মর্যাদার খাতায় তুলে দিচ্ছেন আপনাদের মতো আইনের সেবকরা। ইন্সপেক্টর, তুমি আমাকে আইন শিখাচ্ছ, ভুলে যেও না তুমি আমার সাবঅর্ডিনেট। নো স্যার, আমি আপনার অধীনে কাজ করি না, আপনি আমার সিনিয়র, আমরা দুজনে আইনের অধীনে কাজ করি। কলার ছাড়ুন, নইলে। নইলে কি করবি তুই? নইলে ভুলে যাব যে আপনি আমার সিনিয়র। নিয়ে যাও ব্যাটা, সিনিয়রের হাত তুলে। ইউ আর টকিং লাইস। নিয়ে যাও। হোল্ড, আই সাসপেন্ড হিম রাইট নাও। নিয়ে যাও ওকে। হাউ ডিয়ার ইজ, হাউ ডিয়ার। দিলীপ বাবু, এ কি শুনলাম, এসপি সাহেব নাকি আমিন সাহেবকে সাসপেন্ড করেছে? করবেই তো, গরম মাথায় সিনিয়রদের গায়ে হাত তোলে। হাত তুলেছে? না না, এ কথা আমি বিশ্বাস করতে পারছি না। তোমার বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না। মাইরি বলছি, ঘটনা আমার সামনেই ঘটেছে। আমিন সাহেব হাত তুলেছে? না না। আসসালামু আলাইকুম স্যার, শুনলাম আপনাকে সাসপেন্ড করেছে। হ্যাঁ, খুশি হয়েছ? স্যার, আমরা গরিব মানুষ, কারো দুঃখ দেখলে খুশি হই না স্যার। কোথায় যাবে? বাঁচাইবো ওর তো চাকরি না।
और बुने रोनी आगे ले किचु कोई बोना एडमिनिस्ट्रेशन ওই এক কথাই হলো আমার আব্বু চাকরি নাট করে দিয়েছে এখন এখান থেকে আমাদের চলে যেতে হবে তোমার সাথে আমার আর দেখা হবে না আমার খারাপ লাগবে না বুঝি তোমার আব্বু চাকরি গেল কেন ওই যে তার পান্ডা চোদ্দ গুন্ডা জানো গুন্ডাটার ইয়া বড় বড় চোখ ইয়া বড় বড় দাঁত মাথায় শিং আছে গুতো দিলে মানুষ মরে যায় তুমি তাকে দেখেছো দেখেছি উমা ভয় পাওনি না মামনি ভয় পেলে কি গুন্ডারা রেহাই দেয় চা বোকামি ভয় পেয়ে কেঁদে দিয়েছে ভয় কাচ্ছে না শ্বেতমণি তোমার জন্য কাচ্ছে তুমি যে চলে যেতে চাও আমি যাব না তো সত্যি 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 তিন সত্যি করলাম আচ্ছা তুমি আমাকে একবার মা বলে ডাকবে কেন আমার মা আছে না বুঝি তাই তো তবে তোমাকে ছোট মা বলে ডাকতে পারি বলো সে তো কেন আব্বুর পারমিশন নিতে হবে না বুঝি তবে পরে যেদিন তোমার সাথে দেখা হবে সেই দিন তোমাকে আমি ছোট মা বলে ডাকব ঠিক আছে ঠিক আছে দোহাই লাগে মুক্তি তোমার
আমি জ্ঞান হারাব মরে যাব বাঁচাতে পারবে না তো আমি জ্ঞান হারাব মরে যাব বাঁচাতে পারবে না তো পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক কি হচ্ছে সব তরে দেখলে মনে হয় হাজার বছর তোর আর আমার ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় তরে দেখলে মনে হয় হাজার বছর তোর আর আমার ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় স্টপ ইট তুমি এখানে কেন ওই দিন তুমি আমার মা ভুলে গেছিলা আজ আমি তোমার মেহমান তোমার বই নে রে দেখতাছি না সাংবাদিক সুন্দরী আছে ভাবির চাইতো খাসা মধু সেতুকে নিয়ে ভিতরে যাও মধু ভালো নাম চেটে খান দেব ভাবির নাম মধু মাইয়ার নাম সেতু কত জিগেলাম কয় না কি চাও এখানে কও দেহি তোমারে সাসপেন্ড করলো কেন তা জেনে তোমার কি লাভ জয়েন করা দেই ইন্সপেক্টর না এসপি লাখ টাকায় হাফতায় গ্যারান্টি আমি বেচা কেনার মতো মাল নো ইউ আন্ডারস্ট্যান্ড হ্যাঁ ঠিক কইছিলাম বেচনের মাল না বাস বেচাকিনি বন্ধ ওই শালারে বদলি করায় দেই ওই শালা তো কুত্তা আমার পাও চাটে কুত্তার পা কুত্তায় চাটে মানুষে চাটে না কথা শেষ হলে বেরিয়ে যাও জামু জামু দেখো ইন্সপেক্টর তুমি আমার ফাইল পড়ছো কিছুই জানো নাই তো আমি তোমার সব খবর নিছি বুড়া বাপ যুবতী বোন চুত মাইয়া সুন্দরী বউ স্বামী মরলে যুবতী পরিবারের কি কষ্ট আহ গরিবের বউ সবার ভাবি আই সে স্টপ ইওর মাউথ এন্ড গেট আউট আমি তোমার সাথে দুস্তি করতে আইছি তুই শালা আমার দুশমন হওয়ার উপযুক্ত না ইউ বাস্টার্ড গেট আউট এই ইনিসার ইংরেজি মারাবি না ইংরেজি মারাবি না একদম ইংরেজি কায়দায় হান্দায় দিমু হন আওতা হন আমি বিশুধন রাজমিস্ত্রি রাজা বানাই বিশুধন যাই কয় এই শহরে তাই হয় ওই তুই তো আমার নজর একটা খরগোশের বাচ্চা খুইদা পেরানি আমি হইলাম পাহাড় পাহাড়ে ইটা মারলে কি হয় ইটা ভাঙ্গা যায় খুই যে অপান যায় না তুই ইটা মারতে থাক আমি তামাশা দেখতে থাকি আব্বু আম্মু তোমার কি হয় হ্যাঁ এ বন্ধু আমুর বিয়েতে তোমাকে দাওয়াত করেছিল না আমাকেও দাওয়াত করেনি এই নাও তোমার চা মধু পাঁচটা টাকা দাও তো সিগারেট কিনবো না সিগারেট খেতে হবে না সিগারেট খেলেই তোমার প্রেসার বাড়ে আর প্রেসার বাড়লেই তোমার মেজাজ ঠিক থাকে না ঝামেলা পাকিয়ে বসো আর এই মেজাজের জন্যই তোমার আজ এই অবস্থা আব্বু আমার টিফিনের পাশে থেকে জমিয়ে রেখেছি তুমি সিগারেট কিনে নিয়ে আসো মার মারে বা 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 বাবা যেমন বাপ তেমন বেটি বাপ সুহাগী মেয়ে জমানো পয়সা দিচ্ছে বাপকে সিগারেট খাওয়ার জন্য আর তুমি কেমন বাপ বলো তো সেই পয়সা নিলে তুমি নেশা করার জন্য তোমার কি আক্কেল বুদ্ধি কিছুই নেই একটা কিছু করতে হবে
মেম সাহেব, কোথায় আপনার সওয়াল? এখনো তো আসতেছে না। আসবে আসবে, এক্ষুনি এসে পড়বে। আজও আমাকে ছোট মা বলে ডাকবে। আমরা কোথায় যাচ্ছি মামুনি? ও মাতো পার বলবো আব্বু, পার্কে পার্কে। ওখানে আমার বন্ধু আইসক্রিম নিয়ে অপেক্ষা করছে। আজ আমি ওকে ছোট মা ডাকবো আর ও তোমাকে ভাইয়া ডাকবে, বুঝেছো? নিশ্চয় মামুনি, তোমার বন্ধু আমার বোন হবে। আব্বু চকলেট খাবো। চকলেট খাবে? চলো একটা চকলেট দিন তো। এই নাও মা। আব্বু দেরি হয়ে গেল তো, তাড়াতাড়ি চলো। চলো চলো চলো। খাওয়া খাওয়া, চকলেট খাওয়ায়া মাইয়াটারে মার মতো চকলেট হিরিন বানা। আ বেহালা, এই কুয়াচি মেয়েটারে কি দেখো? আবে ওই শিশু নির্যাতন করবি নাকি? রাখ 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 রাখ। ওরে সুষ্ণা সুষ্ণা, ওরে বড় হতে দে, বড় যখন হইব মায়ের মতো করামাল হইবে। আরে না থামা, দেহস না কেমন ডেগি মুরগিটার মতো বাড়তাছে। আরে ঠিকই কই তো, পারলে তো সাইডটা পুটটা খাওন যাইব। ও তো আসবে না, আমার আইসক্রিম গলে যাচ্ছে, আমি চলে যাই। দাঁড়া দাঁড়া একটু দাঁড়াও। Whoa!
সেতু সেতু মা মা কথা বল মা সেতু 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 ডাক্তার ডাক্তার আমার মেয়েকে জলদি বাঁচান চারপাঁচটা লোকের আমার মেয়েকে মেরে প্লিজ যান চারপাঁচটা শুনলে আমার খবর আছে প্লিজ যান ভাই ডাক্তার স্যার ডাক্তার স্যার আমার মেয়েকে জলদি বাঁচান বিশু লোকের আমার আমার মেয়েকে মান ওরে বাবার জান ভাই জান ডাক্তার স্যার আমার মেয়েকে বাঁচে ডাক্তার সাহেব বিশু লোকের আমার মেয়েকে মেরে কি ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আপনার পায়ে পড়ি ডাক্তার সাহেব আমার মেয়েকে বাঁচান ডাক্তার প্লিজ ডাক্তার আমার মেয়ে মারা যাবে ডাক্তার প্লিজ আমার মেয়েকে বাঁচান আমার মেয়েকে চলতে থাকেন ডাক্তার সে তো মা ডাক্তার সে তো Sorry, she is dead. কি হয়েছে তোর অবস্থা কেন বিশু ভাই বড় দুঃখের কথা বলিতে পাইতেছি ব্যথা ইন্সপেক্টর ফুলের মতো মাইয়া আমাকে কার লেগেছে দুনিয়া সারিয়া এই দিলিপকে আসল খবরটা দিয়ে দে ভাইজান ভাইজান কথা বলো ভাইজান 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 এ তুমি কি করলে তোর বাইরে বাঁচায় দিছি তোর ভাই ইন্সপেক্টরের ফুলের মতন মাইয়াটারে খুন করছে সুবহানাল্লাহ সাবান মাখাইবার রাজি হয়ে গেল নাকি হায় আল্লাহ গজব পড়ছে নাকি চেহারার মধ্যে জুনাক পোকা কিলবিল করতেছে পরের বইয়ের মতো লাগতেছে আজকে তো তোমার আমি সাবান মাখামু খুব মুডে আছি যাও তোমার মুড বদলাতে সময় লাগে না ইস কেমন খুনি ডায়লগ দেয় আহো কাছে আহো মেজারমেন্ট কইরা দেখি ইস রসের মধ্যে কষ রূপের চাক্ষু মেরে তোমার খুন করছস এইটা দেখ কি করবি আজ তোমাকে না পেলে আমি জান দিয়ে ফেলবো জান দিবি না নিবি ও আরে সাংবাদিক আরে সাংবাদিক আদর্শ লিপি কেমন আছো আমার ভাইকে মুক্তি দিন দিমু আমারে কি দিবা কি চান আপনি ওই ওই দিন কইছি তোমার তুরাত নদীর চক্ষু দুইটার মধ্যে আমি গুলি খাওয়া রাজাসের মতন খলবল করতাছি ওইখানে আমারে ঢুকতে দিবা আমার ভাই ছাড়া পাবি তো পাইবো পাইবো তুমি বাসায় যাওয়ার আগেই পাইবো চলো 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 আমার একটা হামাম আছে হামামটা সাবান দিয়া ভরা
সাবান দিমু সাবান দিমু সাবান দিমু ডইলা সাবান দিমু সাবান দিমু ডইলা গায় কতরের গন্ধ যত যাবে দূরে ছইলা গায় কতরের গন্ধ যত যাবে দূরে ছইলা সাবান দিমু ডইলা রে অনেক হয়েছে আমিন, চল এবার আমরা ঢাকা চলে যাই। না বাবা, বিশু দেওয়ানের শেষ না দেখে আমি যাবো না। আসসালামু আলাইকুম। তুমি তুমি এখানে কি চাও? বলেন চাচা, আমার চোখের পানির কথা বলেন। উনি তোমাকে ছাড়িয়ে এনেছেন। আব্বা, আপনি খুনি ডাকাতটার কাছে গেছিলেন আমার জামিনের ভিক্ষে চাইতে? হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম, নইলে তোমার জেল হতো, ফাঁসি হতে পারত। ফাঁসি হলে হতো? আমি ফাঁসির মরণ ক্ষুদিরামের হয়েছিল, তবু সে ভিক্ষের হাত পাতেনি। এই ক্ষুদিরাম কিন্তু ঘুষের চাকরি করে না। বাবা, আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। বাস চাচা বাস, অপমান জাহানের হয়েছি। আপনি দরখাস্ত দিয়েছিলেন, এই মনটা নরম হয়েছিল। ইউ জাস্ট গেট আউট ফ্রম মাই হাউস। অহন বুঝলাম, লোকে ক্যাম্প কয় পুলিশের খেতে কখনো বাগুন ধরে না। মাথা গরম করে আর কত বিপদ ডেকে আনবি? বিপদ কেন, যদি কেমত নেমে আসে তবু অভয়নগরকে আমি পিসুর কবল থেকে মুক্ত করবই। বাবা
বাবা বাবা বাবা বাবা বাবা বাবা বাবা বাবা কথা বলো বাবা বাবা হে আল্লাহ এ তো কেমন বিচার কেমন ইনসাফ তুই না রহমানের রহিম সেই তো রহম আরে আরে তুই তো বড় চিন্তাইকারী চিন্তাইকারী তুই আমার সব সব চিন্তাই করেছিস সন্তান নিয়েছিস চাকরি নিয়েছিস আর বাপ নিবি বোন নিবি আর আর কি নিবি হ্যাঁ আমার এই বোনটা নিবি আমাকে নিবি নে নে সব নে আল্লাহ তুই বিশুর সাথে আছিস আমার সাথে নেই আমার সাথে নেই তুই আমার সাথে নেই কসকি ওই ছেমরি সাংবাদিক আমার হিস্ট্রি লেখা তাবিজ বানায়া হাতে লই ঝুলে গেছে গা আরে ওই হিস্ট্রি তো কবরে যাইব না যাইব সাংবাদিক গো হাতে দুনিয়া জানবো বিশুদন খারাপ মানুষ যা যা মাইরা দইরা কাইরা লইয়া যা যা বিশু দেওয়ান বিশু তোকে আমি সবাদের একটাকে আজ আমি ছাড়বো না বাবা এত রাতে গাল আসুন ডিউটি অফিসার নেই দিলীপ দিলীপ আমি ইন্সপেক্টর আমিন একদল খুনি আমাদের উপর আক্রমণ করছে দিলীপ আরে আমিন সাহেব চলবে নাকি এক ব্যাগ দিলীপ দিলীপ কামিন সেন একদল খুনি আমাদের উপর হামলা করেছে দিলীপ আরে সারা খুনিদের যা কাজ ঠিক আছে বাবা নোটিশে নিলাম কাল ব্যবস্থা করবো মাইরি বলছি ঠিক আছে মাল খেতে দিলীপ দিলীপ তোমাকে এখনই ব্যবস্থা নিতে হবে দিলীপ এখনই লম্বা প্রসিডিউর দিলীপ সাসপেন্ড হয়ে গিয়ে আপনি আইন কানুন সব ভুলে গেছেন এখন জানতে মাল খাবো মিজান ও না এলে আমি যাবো না ওয়েল সেলটা খুলে দেয় ভাবি কিনি আমিন সাহেব রাতে থাকবেন অবশ্য থানার যা বদনাম সুন্দরী মেয়ে মানুষ নিয়ে থাকাটা কি ঠিক হবে আপনি বলুন অবশ্য আমি পেলে একেবারে পাত্তা ফাই করে দিতাম মাইরে আরে আমার আর্মসটা কোথায় আমি জান
দরকার কি? এখনই গুলি করে দাও। না না না, বিনা কারণে বিনা বিচারে আমি দুষ্পুণ্ডে খুন করি না। তুই তো আমার ভালোবাসার পাত্রী, বউ। এমন বউ হওয়ার ভাগ্য যেন আর কারো না হয়। দেওয়ান ভাই, ইন্সপেক্টরে খতম করতে পারি নাই, চিঠিটাও খুঁজে পাই নাই। কস কি, চল 3 সেকেন্ডের মধ্যে আমার গুলি চালা। ধর, চালা গুলি। কেলো, চালা। দেওয়ান ভাই, কেমনে? চালা গুলি। কে চালা? টিপ দে দিলি, কিন্তু আমার তো মারা পারলি না, গুলি তো আমার হাতে। আরে তুই তো বেইমান। দৌড় দিলে গুলি করুম, খারায় থাকলে বাড়ি মারুম, কোনটা করবি ক? কই ব্যাপার বি না, বিশুদন যাই কয় এই শহরে তাই হয়। জি, মন ছিলাম ফুটবল প্লেয়ার গো জান, কই মাছের রকম, শালা পুলিশের জানো তাই নাকি? ভাবি ভাবি প্লিজ, স্যারকে বোঝান, আপনারা এই অভয়নগর ছেড়ে চলে যান। তোমার কথা শেষ হয়েছে মিজান, প্লিজ প্লিজ আমাকে একা থাকতে দাও। স্যার প্লিজ, মিজান প্লিজ। মিজান সাহেবকে কেন তাড়িয়ে দিলে? ঠিকই তো বলেছে সে, তোমার মাথা গরমের খেসারত অনেক দিয়েছি, আমি সন্তান হারিয়েছি, শ্বশুর হারিয়েছি, ননদ হারিয়েছি, তুমি চাকরি হারিয়েছ, সবই তো গেছে, আর এখানে কেন পড়ে থাকবে লাশ হয়ে ওদের পাশে শুয়ে থাকার জন্য? এখানে একমাত্র হিতাকাঙ্ক্ষী মিজান সাহেব ছিলেন, তুমি তাকে তাড়িয়ে দিলে কেন? কি চাও তুমি? চাই একটা প্রতিকার, চাই একটা চরম প্রতিশোধ। আর আমার বাবা গেছে, বোন গেছে, সন্তান গেছে, চাকরি গেছে, সমাজ তলিয়ে যাচ্ছে, আর আমি আমি ধ্বংসের কবর দিয়ে কাপুরুষের মতো পালিয়ে যাবো ওই চার পাণ্ডার গুন্ডার হয়ে। নো নো নেভার, আর কিছু হয়ে আছি, তোমার ভয়ে মধু, তোমার ভয়ে। আমার আমার সবচেয়ে বড় দুর্বলতা তুমি, আমি তোমাকে হারাতে পারবো না। তা না হলে হারাম জাদাকে সাঙ্গ পাঙ্গ সব বিষাদ মাটির নিচে কেড়ে ফেলতাম, কিন্তু কিন্তু তোমার ভয় পারে রে বধু, তোমার ভয়ে। আমার ভয় তুমি করো না, ভয় আমার ভেঙে গেছে, আমার মেয়ের আত্মার কসম, আমি প্রতিশোধ চাই, আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ চাই, প্রতিশোধ। হ্যাঁ মধু, প্রতিশোধ নেব, কসম আমার মেয়ের, কসম আমার বোনের ইজ্জতের, কসম আমার বাবার পবিত্র আত্মার, কসম কসম কসম। কোন সারে হে অস্ত্র ফেলাতে মাইরি বলছি গুলি করে দেবে। স্যার আপনাদের কি মনে হয় আমি কাজটা অন্যায় করেছি? অন্যায় করেছি না অন্যায় প্রতিকার করেছি? এ হত্যা যদি নিচে খুন হয়ে থাকে তাহলে আমার উপর গুলি চালান, চালান গুলি। স্যার সারেন্ডার করুন স্যার। সাব ইন্সপেক্টর, পুলিশের শপথ বাক্য আমি ভুলে যাইনি, অন্যায়ের কাছে মানত করা নয়, ন্যায়ের জন্য প্রয়োজনে জান দেব বলে শপথ নিয়েছি, সারেন্ডার করার জন্য নয়। তোমার ইচ্ছা হলে আমাকে গুলি করতে পারো, টেক দিস গান। Inspector Mizan, shoot him, that bastard! It's my order! Shoot him! Hey!
বিশু দেওয়ান কে আপনি সেতুর বন্ধু বিশু দেওয়ানের স্ত্রী বিশু দেওয়ান কোথায় চুপ 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 আমার ব্র্যান্ডের মধ্যে একটা প্ল্যান আছে অন্য হালারা হুনলে বেইমানি করবার পারে তোর আমার খাস লোক এর লেগে সবারে বাদ দিয়ে তগলে বইছি এই বিশু এই চুপ চুপ চিল্লা ফিলা না করে ষোলো গান দে কট অফ সন্ত্রাসী বিশু ভাই জিন্দাবাদ জিন্দাবাদ বিশু দেওয়ান বিশু দেওয়ান জিন্দাবাদ জিন্দাবাদ বিশু দেওয়ান বিশু দেওয়ান জিন্দাবাদ জিন্দাবাদ আমি জিন্দা থাকলে তোরাও জিন্দা থাকবি নইলে পাবলিক এবং জনগণ পুলিশ এবং মিলিটারি ডাইনামোরিজ দিয়া তক খাড়া করায় রাখবো চপ চপ আমি কেঠা আমি রাজমিস্ত্রি কি ভাবতাস নো নট আমি রাজা গাতি রাজা ব্যালটের বাক্সায় সিল মাইরা চেয়ারম্যান মেম্বার এমপি বানাই ঠিক এই চপ এই ওই দেখতাস তোতলার পোল লোকমান মাঝি আর আমি এমপি বানাইছি এমন বিশটা বানাইছি এ হালা তো গুদার ঘাটের মাঝি আছল আর তুই তুমিও তো ঘাটের কু কু কুলিয়া ছিলা চপ চপ ইতিহাস ভূগোল বাইঙ্গা দেয় এই হুন সবাই কে সালারা আপগুলো কিছুই করে নাই আমগো সন্ত্রাসী ভাই গো বেআইনি ভাবে গ্রেপ্তার করতেছে এটা অন্যায় অবিচার এইভাবে সিস্টেম চলবার পারে না আমগো সন্ত্রাসী ভাই গো নিরাপত্তার জন্য এবার আমি নিজে এমপি মন্ত্রী হমু মাইনি সব সন্ত্রাসী গো বস তাহলে বিগ বস হবে কে তোর বাপে আমি তাহলে তোর বাপের বাপ এই শালা তুই এখন দেশে যাস নাই এই ধর শালারে খবর ধর চারিদিকে তাকিয়ে দেখ মাইরি বলছি দিয়ান ভাই আপনার লবণ খেয়েছি দিয়ান ভাই অত সহজে মরবো না এবারে শালাকে আমি মেরে ফেলবো হ্যাঁ মারি বলছি এবার বুঝি সত্যি সত্যি মারা গেছি Oh, my God.
আমার বউয়া আমার লগে বেমানি করলি, ওই নান কি তোর কাছে সুন্দর লাগে? যাই কয় এই শহরে তাই হয় না, পরে আমি স্বাধীনতা দিয়ে গেলাম। ইন্সপেক্টর আমি স্যার, আপনি আমাকে সন্ত্রাস দমন করার জন্য এই অভয়নগরে পাঠিয়েছিলেন। আমি সন্ত্রাস দমন করেছি, সন্ত্রাসীদের নির্মূল করেছি, খতম করেছি 13 পান্ডা 1 গুন্ডার কাহিনী,
এই অভয়নগরকে আমি সত্যিকারের অভয়নগর বানিয়েছি। স্যার, ভুল করে থাকলে আমাকে গ্রেফতার করুন, মৃত্যুদণ্ড দিন, ফাঁসিতে ঝুলিয়ে কবরে পাঠিয়ে দিন। ওখানে আমার মা আছে, বাবা আছে, মেয়ে আছে, বোন আছে। টেক ইট ইজি মাই বয়, স্যার আমাকে সবই বলেছেন। তোমার মতো অফিসার আমাদের ডিপার্টমেন্টের গৌরব, তোমার সৎকর্ম ও ত্যাগের পুরস্কার তুমি অবশ্যই পাবে। স্যার, আব্বু চুপ, নিজ নারী মুখ